घाटाल महकुमा प्रशासन अनलाइन क्लास घाटालेर पाठशालार जोन्नो एक संगे 50 क्लासेर भिडियो दिल दासपुर एक ब्लकेर हाटसरबेड़िया डाक्तार विधानचंद्र राय स्मृति शिक्षा निकेतन। एक संगे एतगुली भिडियो पे महकुमा प्रशासन यूट्यूब चैनल अनेकटाई समृद्ध हबे बोले आशा करा होच्छे। 5ই অক্টোবর মঙ্গলবার ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস ভিডিওগুলি হাতে পেয়ে বলেন, দাসপুরের এই স্কুলের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মহকুমার প্রত্যেকটি স্কুলই যদি এইভাবে বিভিন্ন বিষয়ের উপর ভিডিও তৈরি করে আমাদের পাঠায়, তাহলে শুধু ঘাটাল মহকুমা নয়, সারা রাজ্যের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারবে। করোনা পরিস্থিতিতে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন বন্ধ, কবে স্কুল খুলবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের জন্য সেপ্টেম্বর মাসের 5 তারিখে শিক্ষক দিবসের দিন মহকুমা শাসক বিশেষ উদ্যোগ নিয়ে অনলাইন ক্লাস ঘাটালের পাঠশালা নামে এক ইউটিউব চ্যানেল চালু করেন। ওই চ্যানেলটি তৈরি করার উদ্দেশ্য ছিল পড়ুয়ারা বাড়ি থেকেই বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ভালো মানের পাঠ নেওয়ার সুযোগ পাবে। ঘাটাল মহকুমায় 212টি হাইস্কুল রয়েছে। বহু স্কুলের শিক্ষক শিক্ষিকারা পাঠশালার জন্য নিয়মিত ভিডিও দিতে শুরু করেছেন, তবে এত সংখ্যক ভিডিও কোনো স্কুল দেয়নি। প্রশাসনের ওই পাঠশালাকে আরও ছাত্রমুখী করতে হাটসরবেড়িয়া স্কুল এদিন 50টি ক্লাসের ভিডিও রেকর্ডিং মহকুমা প্রশাসনের হাতে তুলে দিল। ওই স্কুলের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক বলেন, যেহেতু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে আর বেশি দেরি নেই, তাই এই পর্যায়ে আমরা শুধুমাত্র মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন বিষয়ের ওপর 50টি ভিডিও দিয়েছি, কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্যও দেব। সৌমেন মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। সরবেড়িয়া বিসিরাই হাইস্কুলের তরফ থেকে শিক্ষক মহাশয়েরা বেশ 50টির মতো ক্লাস আমাকে দিলেন। এখানে আমাদের যে ঘাটালের পাঠশালা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে এই সরবেড়িয়া ডক্টর বিসিরাই হাইস্কুলের শিক্ষক মহাশয়দের যে ক্লাসগুলি আছে সেগুলি আপলোড করা হবে। এবং আমি অনুরোধ করব ছাত্রছাত্রীদের কাছে এই ক্লাসগুলো পৌঁছে দেবেন সবাই, ঘাটালের এবং ঘাটালের বাইরেও ছাত্রছাত্রীরা যেন এই ক্লাসগুলি দেখে নিজেরা পড়াশোনার মধ্যে থাকতে পারে। হাটসরবেড়িয়া ডক্টর বিসিরাই এসএস শিক্ষানিকেতন এর পক্ষ থেকে মাস্টারমশাই আজ এসেছিলেন, এসডিও সাহেবের সঙ্গে দেখা করলেন। ঘাটালের পাঠশালা নামক যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, তো সেখানে মাস্টারমশাই এখানে অডিও ভিডিও ক্লিপস জমা দিলেন। আমরা ঘাটাল প্রশাসনের পক্ষ থেকে এবং আমাদের সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই, বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক মহাশয়। খুবই অ্যাক্টিভ, স্কুলকে যেভাবে সাজিয়ে গুছিয়ে একটা জায়গায় নিয়ে গেছেন মহকুমার মধ্যে, একবারে প্রথম শ্রেণীতে নিয়ে গেছেন। তো ওই হেডসেট যেভাবে লিডারশিপ দিচ্ছেন, মাস্টারমশাইরা যেভাবে এগিয়ে এসেছেন, এভাবে আমরা ছাত্রছাত্রীর মনে স্থান দখল করতে চাই। কোভিড সিচুয়েশনে যেভাবে শিক্ষাঙ্গন একেবারে বন্ধ হয়ে আছে, শিক্ষাক্ষেত্রেও তার যে নর্মাল অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস করতে পারছে না, মাস্টারমশাইয়ের সঙ্গে ছাত্রছাত্রীর দূরত্ব হয়ে গেছে এবং তারা বাড়িতে কী যে পড়াশোনা করছে তারাও জানে না, আমরাও বুঝতে পারছি না। তো এই জায়গায় আমাদের এসডিও সাহেবের যে উদ্যোগ, ভূয়সী প্রশংসনীয় উদ্যোগ, এবং আমাদের মাস্টারমশাই যেভাবে এগিয়ে এসেছেন তাদেরকে অনেক সাধুবাদ জানাই। এভাবে আমরা সঙ্গে থাকুন, ছাত্রছাত্রীর কল্যাণে আমাদের কাজ করতে হবে। রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টিভঙ্গি অনুযায়ী শিক্ষাক্ষেত্রে আমাদের ছাত্রছাত্রীদেরকে আরও বেশি তাদের পাশে দাঁড়াতে হবে। আমি সবাইকে আবার ধন্যবাদ এবং অনেক কৃতজ্ঞতা জানাই। নমস্কার। আমি সবার আগে ঘাটালের মহকুমা শাসক শ্রী সুমন বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ জানাই তাঁরই মস্তিষ্ক প্রসূত ঘাটালের পাঠশালা নামক ইউটিউব চ্যানেলের জন্য, যেখানে এই লকডাউন পিরিয়ডে পিছিয়ে পড়া এই প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা তাদের পড়াশোনার রসদ পাবে। সম্প্রতি একটি প্রশাসনিক মিটিংয়ে উনি ঘাটাল মহকুমার প্রত্যেকটি বিদ্যালয়ের প্রধানকে ডেকেছিলেন এবং সেখানে অনুরোধ করেছিলেন এই ঘাটালের পাঠশালা নামক ইউটিউব চ্যানেলটিকে ক্লাস দিয়ে সম্পৃক্ত করার জন্য। আমাদের বিদ্যালয়ের বহু গুণী শিক্ষক আমাদের অনুরোধে এগিয়ে এসেছিলেন এবং সম্প্রতি 50টির মতন ক্লাস তারা রেডি করেছেন। আজকেই আমাদের 4 জন শিক্ষক মহাশয় মহকুমা শাসকের হাতে এই ক্লাসগুলি তুলে দিয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের। পাশাপাশি আজকের এই দিনেই 26 অক্টোবর ওনার অনুরোধকে মান্যতা দিয়েই আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করবো বিদ্যালয়ের পক্ষ থেকে। উনি নিজে উদ্যোগ নিয়ে ডেট করে দিয়েছেন, সেই দিনে ইচ্ছুক যে কোনো রক্তদাতাকে আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে আমাদের বিদ্যালয়ে আসার জন্য অনুরোধ করছি। মাননীয় মহকুমা শাসক নিশ্চয়ই থাকবেন। এই ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের বিদ্যালয়ে নতুন নয়, এর আগে মাননীয় এসডিও সাহেবের অনুরোধক্রমে এবং ওসি সাহেবের তত্ত্বাবধানে আমরা বিদ্যালয়ে আরেকটি ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম।
সেবারও 40 জন রক্ত দিয়েছিল। এই উদ্যোগ আমরা সাদরে গ্রহণ করছি এবং প্রত্যেকের সাহায্য সহযোগিতা চাইছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।